তৈরি করে দেখাচ্ছি ঝটপট নরম তুলতুলে নান এই নানটা আপনারা খুবই কম সময়ে ঘরেই তৈরি করতে পারবেন এটা অনেক বেশি নরম তুলতুলে থাকবে অনেকক্ষণ পর্যন্ত আর খেতেও কিন্তু ভীষণ মজার তো চলুন দেখি কিভাবে করতে হয় তো এর জন্য একটা বলে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা তারপর দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার সাদা তেল দিয়ে দেব এক চা চামচ ইস্ট ইস্টটা কিন্তু আপনারা দোকানে কিনতে পাবেন তারপর ভালোভাবে তেলটাকে ময়দার সাথে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এখানে আমি কুসুম গরম তরল দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি দিয়েও তৈরি করতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগবে তো অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করতে হবে একসাথে কিন্তু বেশি করে দেওয়া যাবে না এই ডোটা বেশ সফট হবে অনেকটা আঠালো টাইপের হবে তো এইভাবে করেই তৈরি করে নিচ্ছি ডোটা ভালোভাবে হাতে মথে নেওয়ার পর উপর থেকে কিছুটা তিন থেকে চার ফুটার মতো তেল দিয়ে ডোটাকে আবারও কিছুটা সফট করে মেখে নিতে হবে তো এভাবে করে একটু তেল দিয়ে মেখে নিচ্ছি এ পর্যায়ে ডোটাতে কিছুটা তেল দেওয়ার ফলে ডোটা কিন্তু বেশ সফট হবে তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি এভাবে করে ঢেকে এটাকে রান্নাঘরে কোনো গরম জায়গায় এক ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে ফিরে এসেছি এক ঘন্টা পর এরই মাঝে ডোটা বেশ ফুলে গেছে তারপরে এই ডোটা থেকে কিছুটা বাতাস চাপ দিয়ে বের করে দিতে হবে ভেতরে কিন্তু বাতাস জমে যাবে তো সেই বাতাসটা বের করে ডোটাকে আবারও কিছুটা মথে নিতে হবে তার জন্য এখন আমি ডোটাকে একটা পরিষ্কার কোনো জায়গায় নিয়ে নিচ্ছি তার জন্য প্রথমে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিতে হবে তারপর এটাকে মথে নিতে হবে তো একটু ভালোভাবে মথে নেবেন এতে করে ডোটা বেশ সফট হবে সেক্ষেত্রে নানগুলো কিন্তু বেশি সফট হবে খেতে খুবই ভালো লাগবে তারপরে আমি এটাকে চারটা ভাগে কেটে নিচ্ছি আপনারা চাইলে পাঁচটা ভাগেও কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পর প্রতিটা ভাগকে আমি গোল লেচির মতো করে নিতে হবে তো এভাবে কেটে নিচ্ছি তারপর এটাকে হাতে নিয়ে এভাবে করে টেনে টেনে গোল লেচির মতো করতে হবে তারপর সবগুলো লেচি তৈরি করে নেব আর নেওয়ার পর আমি সবগুলোকে একটা বলে নিয়ে তারপর ঢেকে রাখবো আর একটা একটা করে বেলে নেব তা না হলে কিন্তু উপরটা বেশ ড্রাই হয়ে যেতে পারে কিছুটা শুকনো আটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে একটা বেলন দিয়ে পেলে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো নান তৈরি করব নানগুলো কিন্তু খুব একটা পাত্তা করা যাবে না এটা কিন্তু কিছুটা মোটা হবে ঠিক এরকম দেখুন বেশ এতটা পুরুত্ব রেখে আমি নানটা তৈরি করে এখন সরাসরি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ফ্রাই প্যান গরম হতে দিয়েছি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে আমি নানটা দিয়েছি এভাবে করে কয়েক সেকেন্ড তারপর আবারও কয়েক সেকেন্ড পর উল্টে দিতে হবে তো খুব একটা সময় লাগবে না খুব দ্রুত কিন্তু নানগুলো হয়ে যাবে যখন দুই পাশ ভালোভাবে ভাজা হবে দেখবেন নানটা বেশ ফুলে উঠবে আর যখনই ফুলে উঠবে বুঝতে হবে নানটা হয়ে গেছে ঠিক এরকম একটা সোনালি কালার করে এটাকে ভেজে নিয়ে চুলা থেকে খুবই কম সময়ে নামিয়ে নিতে হবে খুব একটা দেরি করা যাবে না তো আমার এটা বেশ হয়ে গেছে তো এখন তুলে নিচ্ছি তো এইভাবে করে আজকে সবগুলো নানামি আমি তৈরি করে নেব খুবই ঝটপট তৈরি করা যায় খেতেও ভীষণ মজার আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন